কৃষ্ণ চোর কেন বলো তো? কৃষ্ণ ভক্ত যদি হয়েছো চুরিও সব করে নেবে, এটা কিন্তু গ্যারান্টি। ওই কারণেই বৃন্দাবনে গোকুলে যতদিন ছিল শুধু চুরি করেছে, চুরি ছাড়া কিচ্ছু নাই, চুরি ছাড়া কাজ নেই। কারণ মাখন চুরি করছে, মন চুরি করছে, প্রেম চুরি করছে, প্রাণ চুরি করছে, বসন চুরি করছে, শুধু চুরি। কেন জানো? সর্বস্ব সর্বহারা না হলে ওই ভগবানকে পাওয়া যায় না। ওই জন্যই ভগবান কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি ধন সম্পত্তি যা কিছু তোমার সব চুরি করে নিয়ে তোমাকে নিঃস্ব করে দেবে। কেননা কৃষ্ণ জানে ভক্ত যতক্ষণ না নিঃস্ব হবে ততক্ষণ আমায় ডাকবে না। ভগবানকে ডাকতে গেলে নিঃস্ব হতে হয়, আর যারা নিঃস্ব হয়েছে তাদের চরণটা জড়িয়ে ধরার জন্য গোবিন্দ ঘুরেছে। আজকে সুবলকে কাঁধে তুলে নিয়েছে, সুবলের চরণ দুটো বুকে কৃষ্ণ জড়িয়ে ধরেছে, আর মনে মনে বলছে ওরে সুবল রে, তোরকে কাঁধে বসিয়ে তোর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছি, একই এমনি এমনি আগের জন্মে এই সুবল ছিল তরণী সেন, রামের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল সর্বাঙ্গে জয় শ্রী রাম লিখে, বিভীষণ কোনো পরিচয় দেয় নাই। বিভীষণ মনে মনে ভাবল যদি পরিচয় দিই আর দয়া করে যদি প্রভু বধ না করে ছেলেটা তো উদ্ধার হবে না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করল তরণী সেন, এমন একটি অস্ত্র দিয়েছে রামচন্দ্র সেই অস্ত্রের কাটন জানে না, সেই অস্ত্র কণ্ঠ দেশে লেগে গিয়ে মুন্ড আলাদা হয়ে গেল, ওই তীরের অগ্রভাগে মুন্ডটি লেগে গড়াতে গড়াতে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রের চরণে চলে এলো। রামচন্দ্র সেই মুন্ড হাতে নিয়ে দেখছে সেই মৃতদেহের মুন্ডটি শুধু একটাই শব্দ বলছে, শ্রীরাম 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 জয় শ্রীরাম। তখন রামচন্দ্র মাথায় হাত বুলিয়ে বলছে, রে ভক্ত আমি জানি না তোর পরিচয়, মরণের পরেও যে আমার নাম মুখে উচ্চারণ করে সে তো আমার শত্রু হতে পারে না, সে নিশ্চয়ই আমার পরম ভক্ত। তখন তরণী সেন বলছে, প্রভু গো এ জন্মে রাক্ষস কুলে জন্ম নি, তোমার বিরোধী হয়ে তোমার চরণের সেবা করতে পারি না, এই মরণ কালে তোমার চরণে একটি মাত্র বর চাইছি, আমায় কৃপা করে সেই বর প্রদান করো। মাথায় হাত বুলিয়ে বলছে, বল ওরে ভক্ত তুই যা চাইবি তোকে তাই দেব। তরণী বলছে, ও গো প্রভু আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একটা আশীর্বাদ চাই, এ জন্মে আমি জন্ম নিয়েছি রাম শত্রু হয়ে, আগের জন্মে যদি তুমি আমায় জন্ম দাও আমায় বন্ধু করে জন্ম দিও, আমায় বন্ধু করে আমি তোমার চরণে মনের মতো মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে বাধা দিলেও আমি শুনব না গো,
তোমার কাঁধে চড়বো আর তোমায় কাঁধে করবো তোমায় মনে চরণ ধরবে কৃষ্ণ এমনি তুমি নিঃস্ব হবে না, নিজের বলতে সব রেখে দেবে, কৃষ্ণকে আপন করবে না, তোমাকে কৃষ্ণ আপন করবে এমনি এমনি। জেনে রাখবেন যে প্রেমে সব হারিয়েছে তার প্রেম পরিপূর্ণ হয়েছে, আর যে প্রেমে শুধু চেয়ে এসেছে পেতে শিখেছে তার প্রেম ক্ষণভঙ্গর প্রেম, তাসের ঘর প্রেম। প্রেমে শুধু হারাতেই হয়, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কিছু পায়নি, শুধু হারিয়েইছে। সীতা কৃষ্ণকে ভালোবেসে কিচ্ছু পায়নি, সারা জীবন শুধু হারিয়েছে। বিষ্ণুপ্রিয়া মা আমার মহাপ্রভুকে ভালোবেসে পায়নি কিছুই, শুধু হারিয়েছে। আর তুমি শুধু পাবো পাবো পাবো, আমার কোনটা হলো আমার কোনটা হলো এই চিন্তা করবে, তুমি প্রেম পাবে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। যে কৃষ্ণের যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয় সেই কৃষ্ণ আজকে দেখুন বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি দিয়ে শ্রীদাম সুদামের সঙ্গে খেলে খেলে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হেঁটো ফল খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। ওই জন্যে কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছে না, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে, কোথায় আছে কেউ জানে না। হ্যাঁ আবার শুনবে, কতবার শুনবে এই এক গান, আমি যেখানেই যাই যেখানে ভক্তগুলো সব এসে দাদা ওই গানটা একটু করুন ওই গানটা একটু করুন, হ্যাঁ মন ভরে না না, এইটাই হচ্ছে আসল গান। যে গান যে গান শুনে মন ভরে গেল তৃপ্তি হয়ে গেল জানেন সে গান দুদিনের বেশি শুনবে না, আর যে গান যুগ যুগ ধরে শোনার পরেও মনে হয় আবার শুনি এই হচ্ছে আসল গান। কাজী নজরুল ইসলাম রচনা করেছেন, আপনাদের ভাগ্য ভালো আমাদের ভাগ্য ভালো, আমরা সেই বাংলায় জন্ম নিয়েছি যে বাংলায় কাজী নজরুল ইসলামের মতো একটা কবি জন্ম নিয়েছে। আহা কি অপূর্ব গান, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন
সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু হায় হায় রে, নজরুল ইসলামের চরণে আমাদের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আমরা সত্যি তাকে হয়তো সম্মান সেভাবে দিতে পারিনি, কিন্তু তিনি যে সৃষ্টি ইতিহাস করে গেছেন তার তুলনা কখনো কেউ হবে না। কি নয় তিনি, দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রেমিক, ভক্ত, আবার তিনি বিদ্রোহী। আমরা বাঙালিরা এই জন্যেই বাঙালিদের দেখে সারা ভারতবাসী হিংসে করে, দেখবেন বাঙালিদের দেখে সবাই হিংসা করে, কেননা বাঙালি বুদ্ধিতে যা পরিপূর্ণ, সারা বিশ্বকে চালাতে পারে বাঙালি। একটা বাঙালি এই ভারত থেকে গেল, আমেরিকার মতো দেশে গিয়ে সবার মাথা ঘুরিয়ে দিয়ে চলে এলো। সে আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ। এই বাঙালি এমন ভক্ত হয়েছে, তার মধ্যে নজরুল ইসলাম, আহা, এক একটি শব্দ একবার হীরের মতো। আপন শোনে হাসিছ খেলিছ তুমি আপন শোনে। মার্কণ্ডেয় পুরাণ পড়েছেন? মার্কণ্ডেয় পুরাণ লিখেছিল মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডেয় ঋষি যখন দেখতে পেলেন সৃষ্টি যখন একেবারে যাচ্ছে, যখন নতুন মন্বন্তর তৈরি হবে, বিশ্বব্রহ্মাণ্ড জলের তলায় ভগবানের একটা রূপ তিনি দেখতে পেলেন, একটা ওই অশ্বত্থ পাতার উপরে ভগবান, এক ছোট্ট শিশু, নীল তার বর্ণ, কোমরে একটা বাঁশি গোজা, আর তার নিজের দক্ষিণ পায়ের মানে ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিজে চুষছে। এই রূপ দর্শন করে তিনি মার্কণ্ডেয় পুরাণ লিখেছিলেন। তা তিনি নিজেই আছেন, একাই আছেন, কোথায় আছেন, কেমন ভাবে হাসছে খেলছে, আমরা সামান্য মস্তিষ্কে কি দেখব, কি বুঝব। হাসিছ খেলিছ তুমি আপন শোনে, হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলাম প্রেমের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত প্রেমে বশীভূত হয়ে যায়। আস্বাদন করব শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। সকালবেলায় কৃষ্ণ উঠে মা যশোমতীর কোলে নবনি দধি দুগ্ধ ঘৃত ঘোল খেয়ে নবলক্ষ ধেনু নিয়ে মাথায় একটা রাখাল বেশের পাগড়ি বেঁধে হাতে বেনুটি নিয়ে 24 জন সখা সঙ্গে কৃষ্ণ নাচতে 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 মন দোলাতে দোলাতে বৃন্দাবনের মাঠে যাচ্ছে খেলা করবে বলে, খেলা করবে বলে।
এইবার বৃন্দাবনের মায়েরা যেই শুনতে পেয়েছে যে গোপাল যাচ্ছে গোষ্ঠে, সঙ্গে সঙ্গে কেউ আর ঘরে নেই, সব বাইরে বেরিয়ে এসেছে। বৃন্দাবনের রাস্তার একবারে দুই ধারে লাইন দিয়ে মায়েরা সব দাঁড়িয়ে আছে, আমার গোপাল কেমন করে যাই দেখবে বলে। এবার গোপাল কেমন করে যাচ্ছে, মন দোলাতে দোলাতে, সবার হৃদয়কে দোলাতে দোলাতে গোপাল যাচ্ছে। এই কৃষ্ণ কেমন করে যাচ্ছে এর একটা পদাবলী তুক গান আছে, একটা একটা তুক গান আছে, সুন্দর একটা গান আছে। গাইব বাবা একটুখানি শোনাই আপনাদের, দাসপেড়ে তালের একটা গান, কৃষ্ণ যাওয়ার গান। কি করে কৃষ্ণ যাচ্ছে তার কি সুন্দর একটা দুলুনি গান, শুনুন। এ দিদি, এ দিদি, আরে গোপাল যাচ্ছে গোষ্ঠে, আর তোরা ঘরের কাজ করছিস? ওরে বাবা, তোদের কি তরকারি ভাত রান্না তোদের সারা জীবন রাঁধবি? আমার গোপাল চলে যাচ্ছে সকালবেলায়, একবার যদি না দেখতে পাস আর কি দেখার সুযোগ পাবি? দেখো যাই যাই পদ রহিয়া রহিয়া পদ রহিয়া পদ রহিয়া ওগো ধৈর্য নাচি 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 চলি যা, দেখো দেখো ধজ অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ গোবিন্দ যায়, অঙ্গ দুলাইয়া উলুথনি গোবিন্দ মনে করো তোমাদের রাস্তা দিয়ে রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যাবে, আর ঘরে থাকতে পারবে? রাষ্ট্রপতি যাওয়ার খবর শোনো যদি, আর ঘরে থাকবে না রাস্তার পাশে যাবে? তার সাধারণ একটা রাষ্ট্রপতি সে হেঁটে যাচ্ছে, তাকে দেখার জন্য লোক রাস্তার পাশে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি গোবিন্দ আমার নাচতে নাচতে যাচ্ছে, লোক যাবে না? এইবার যারা যারা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছিল সবাই, কিছু কিছু দেখবেন পাড়া গ্রামে ভক্তও থাকে অভক্তও থাকে। একটা মেয়ে, একটা রমণী আজকের একটু প্রতিবাদ করে উঠল, এই ওই নন্দের বেটা কেলে ছোড়া, রোজ রোজ সকালবেলায় গোষ্ঠে যাবে আর রোজ রোজ আমাদের ঘরের কাজ ফেলে থুয়ে এইখানে এসে দেখতে হবে? কেন দেখব? হ্যাঁ একদিন না হয় না দেখলাম, তাতে কি আছে?
আছে, রোজ রোজ যাবে, রোজ দেখতে হবে। পাশের দিদি তখন কেঁদে উঠেছে, ভালো করে শুনুন, পাশের দিদি কেঁদে উঠে বলছে, ওরে দিদি এমন কথা বলিস না, কত তোর ভাগ্য ভালো, আজ প্রভাতে কালে গোপালের গমন দর্শন করছিস, কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতি রে, পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থায়ী থাকে না, সদা সর্বদা টলমল করে, কখন পড়ে যায় কেউ জানে না, আমাদের দেহরূপ পদ্ম পাতায় আমাদের প্রাণ রূপ জলে টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। ওরে সকাল বেলায় ভাগ্য হয়েছে গোপালের গমন দর্শন করার, ওই গোপাল যখন উত্তর গোষ্ঠ করে ঘরে ফিরবে, তখন তাকে দেখার জন্য যদি আমার দেহের মধ্যে প্রাণ অবশিষ্ট না থাকে, তাহলে দেখব কি করে, কি করে দেখব তুই বল। তাই সুযোগ যখন পেয়েছিস, সময় যখন পেয়েছিস, একবার নয়ন ভরে আমার গোপালের রূপে দেখে নে। জানিস দিদি, তুই আজকের প্রতিবাদ করছিস, কেন রোজ দেখবি, আর ওই গোপালকে দেখতে এসে আজ আমার বুক ফেটে যাচ্ছে, কেননা রোজ যখন দেখতে আসতাম, গোপালের জন্য এক দলা মাখনের দলা নিয়ে আসতাম, কেননা আমার গোপাল মাখনে দেখতে আর খেতে বড় ভালোবাসে, আমার হাতে মাখন দেখলে আর যেতে পারতো না, দাঁড়িয়ে যেত, কিন্তু কোন কপাল গুণে কোন কপালের দোষে আজকে আমি মাখনের তোলা আনতে ভুলে গেছি, আর তো গোপালে দাঁড়াবে না, আমার নেচে নেচে চলে যাবে, তাই হায় আমি কি করি না, কেন নব ওরে, হায় 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 আমি আমি কি করি না, আমি রাখতাম তারে, রাখতাম তারে দেখাইয়া, আমি রাখতাম তারে ওগো দেখাই, কৃষ্ণ মানে গোপাল যাচ্ছে বটে, তবে আজকের খুব ধীরে ধীরে যাচ্ছে, সকালে বলছে তো ধীরে যাচ্ছে কেন, গরুগুলো মনে মনে ভাবছে গোবিন্দ দেরি করে আসছে কেন, মায়েরা বলছে ভালোই হয়েছে দেরি করে যাচ্ছে, যত দেরি করে করে যাবে তত বেশি বেশি করে গোপালের বদন দেখবো, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে কি আর গোপালের বদন দেখতে পারি, কিন্তু গোপাল কেন দেরি করে যাচ্ছে এ কি সাধারণ ভক্ত জানবে, যারা অন্তরঙ্গ ভক্ত জানবে। আসলে গোপালকে মনে মনে তিন দিক ধরে টেনে ধরে রেখে দিয়েছে, তিনটে টান গোপালকে তিন দিক দিয়ে টানছে, তাই গোপাল সেই টান কাটিয়ে যেতে যেতে দেরি হচ্ছে। ও মায়েরা কি কি টান শুনে নাও, পিছন থেকে মা যশোমতি মনে মনে গোপালকে টানছে, বাৎসল্য রসের টান, ওরে গোপালে রে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি বাবা,
তোর হয়তো উদরে পরিপূর্ণ করে নবনি খাওয়া হয় নাই, মায়ের কোল ছেড়ে ছেলে যদি অভুক্ত হয়ে চলে যায় মায়ের কি প্রাণ রয়ে বাবা। ওরে গোপাল রে একবার মনে মনে বলছে, একবার আমার কোলে ফিরে আয়, নিজের হাতে নবনি খাওয়াই যাতে তোর উদর পরিপূর্ণ হয়। কিন্তু গোপাল সে তো উদর পরিপূর্ণ করে খেয়ে এসেছে, ওই জন্যে যেতে যেতে গোপাল একবার পিছন দিকে তাকিয়ে দেখছে, মা চিন্তা করো না, তোমার ছেলে পেট ভরে উদর পরিপূর্ণ করে খেয়ে এসেছে। এই যে পিছন দিকে তাকাচ্ছে, তাকাতে গিয়ে দেরি হচ্ছে, তাহলে কোন রসের টানে দেরি হলো? বাৎসল্য রসের টানে। এক নম্বর টান। দু নম্বর টান কি? সামনে রয়েছে সখা আর গরুগণ। এবার সখারা টানছে, এ কনাই এত দেরি করছিস কেন, ডালার উপর মাথার উপর সূর্য উঠছে, ডালা হয়ে গেল। তাহলে সখারা টানছে সখ্য রসের টান সামনে, আর একটা স্পেশাল টান আছে, আর একটা স্পেশাল টান আছে মায়েরা, বলো তো কার টান? হ্যাঁ রাধারানী জানতে পেরেছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে, রাধারানী বলে সবাই গোবিন্দের গমন দর্শন করবে, আমি দেখতে পাবো না? শুকনো কাপড়গুলো ইচ্ছা করে জলে ভিজিয়েছে, জলকে নিংড়ে নিয়ে কাঁধে তুলে রাধারানী ঘরের ছাদে উঠেছে, কাপড় মেলছে আর সেই ছলনায় ওই গোবিন্দের রূপ দর্শন করে গোবিন্দের দিকে তাকাচ্ছে। আর গোবিন্দ আশি বাজিয়ে যেতে যেতে একবার আর নয়নে রাধারানীর দিকে তাকাচ্ছে। ব্যাস, তাহলে এটা কোন রসের টান হলো? কোন রসের টান? মধুর রসের টান। তাহলে পিছনে কে টানছে? বাৎসল্য রস। সামনে কে টানছে? সখ্য রস। পাশে কে টানছে? মধুর রস। একটা মানুষকে যদি তিন দিকে দড়ি দিয়ে টেনে বেঁধে রাখে, সে কি তাড়াতাড়ি যেতে পারে? গোবিন্দ আমার প্রেমের বন্ধনে বেঁধে রয়েছে তিন দিকে, মাতা টানে ঘর পানে আর সখা টানে ওই বন পানে, মাতা টানে ঘর পানে সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে সখা টানে বন পানে, আর কে আমার রাই টানে নয়ানে
এই সুরগুলো হচ্ছে কীর্তনের একেবারে আদি সুর, কীর্তনের আদিকালের যেসব গান এইগুলো হচ্ছে সেই সুর। তাহলে এইবার গোপাল মাঠের মধ্যে এসছে, এই তোরা খেলা করবি তো? কি খেলা হবে বল, বলবি তো কি খেলা? এত ভূমিকা কিসের বল, তাড়াতাড়ি খেলা বল, কি খেলা বল, কি খেলা? এই একটা খেলার ছিড়ি। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? মারে বলছে ওরে, এবার কিসের খেলা? এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, এই এই সামনে ঘুর ঘুর করছিস, এই ছেঁড়া পাতা, এই পালাচ্ছিস কি করে? ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা বল, পালাচ্ছিস কেন? এদিকে ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম, তো ঠিক নেই। ঘরে আমার অঙ্কের পরীক্ষা, এখানেও দেখছি কীর্তনের প্রশ্ন চলছে। ছেঁড়া পাতা ভালো পাতা মানে ২৪টা বন্ধু ছিল, ২৪টা পাতা পারলো, কানাই বলাই আছে তাই আরও দুটো পাতা পারলো, ২৪ দিয়ে ২৬, ২৬টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে, মানে ছেড়ে দেবে। ওই ছেঁড়া পাতাটা যার কপালে পড়বে তাকেই কাঁধে নিয়ে সারাক্ষণ চড়িয়ে চড়িয়ে বেড়াতে হবে। হ্যাঁ, তুই কি করবি, কাঁধে চড়বি না কাঁধে করবি? আক্কেল দেখেছ? ও মাইরা, ও শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধূমস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওটা, আমার কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, ওই ডান দিকে সুবল আছে, সুবলকে নে, ও খুব হালকা। তুই সর্বনাশ করেছিস, এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? ও মায়েরা, চেহারা দেখে বুঝতে পারছো যে ভারী না হালকা? এইবার সবার চোখ বেঁধে দেওয়া হয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে, সবার পাতা ভালো। আর যেই গানের ভাগ্যে পড়েছে ছেঁড়া পাতা, চোর চোর বলে সবাই ছুটে এসছে, চোর চোর চোর। চোর বললি কেন? চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস? সকলে খাস, তা সবাই যখন খাস তাহলে আমায় চোর বলছিস কেন? চোরের মায়ের বড় গলা, কাঁধে চড়ার দরকার কাঁধে চড়বি। আচ্ছা, আমি এই যে সবগুলো কথা বললাম এগুলো সব নাটক, গোবিন্দ সব নাটক করছে। ২৪টা ২৬টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এটা কৃষ্ণ জানে না? কি মায়েরা জানে না? বেটা সব জানে, নাটের গুরুত্ব ওইটাই, কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না, আরে কাঁধে বসাতে না পারলে সখার চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবে না, আর চরণ দুটো জড়িয়ে ধরতে না পারলে গোবিন্দের মনোবাসনাও পূর্ণ হবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি ভক্তের দাস, যে করে আমার আস আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে নাই আমার আস আমি তার হই দাসানুদাস। দশচক্রে ভগবান ভূত, আমাদের বাংলায় একটা কথাই আছে, দশচক্র ভগবান ভূত, দশজনের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত মোহিত। তাই কৃষ্ণ খেলা করছে, আম খাচ্ছে, এঁঠো খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কাঁধে চড়ছে, কাঁধে চড়াচ্ছে, হঠাৎ করে হয়ে গেল এক সর্বনাশ, সর্বনাশ। অঘটন ঘটে গেল, কি অঘটন ঘটে গেল পরে বলবো, সাসপেন্স থাক।
সব কথা সব সময় বলতে নেই, কিছু সাসপেন্স রাখতে হয়, সানডে সাসপেন্স শোনেন তো নাকি? আচ্ছা তার আগে একটা আলাপ পরিচয় সেরে নিই, তারপর বলবো। এই যে আমার গান শোনার জন্য এত লোক ছুটে এসছে, তোমরা আমার নাম জানো? নাম জানো কি নাম আমার? হ্যাঁ পদ্ম পলাশ। যাক উল্টো পাল্টা নাম বলেন, ঠিকঠাক নাম বলেছে। আচ্ছা আমার বাবার নাম জানো? জানো না, ছেড়ে দাও, দরকার নেই। ঠাকুরদার নাম জানো? তাহলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না ঠাকুরদার নাম। তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের সবার ঠাকুরদার নাম আমি জেনে এসেছি আজকে। কে বলেছ হতে পারবে? হ্যাঁ জানি আমি, বলতে পারবো? হ্যাঁ পারবো। আমাদের সবার ঠাকুর একজন গো মায়েরা, তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, পৃথিবীতে যারা বাস করছে তাদেরও 14 পুরুষ, ঠাকুরদা কিন্তু একটা। তিনি কে, তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? কেন কথা উত্তর পেতে গেলে বিষ্ণু পুরাণের পাতা উল্টাতে হবে? সংক্ষিপ্ত ভাবে বলি, সত্যত্রেতা দাপর কলি চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। শুনে রাখো মায়েরা বাবারা, আমরা পৃথিবীতে যারা বাস করছি, নর হই কিংবা নারী, আমরা সবাই হলাম মানব জাতি। আর এই মানব জাতির পিতা হলো মনু, আর মনুর পিতা হলো ব্রহ্মা, তাই ব্রহ্মা হলো আমাদের সবার ঠাকুর দাদা। আশ্চর্যের ব্যাপার এইটা যে তোমরা নাতি নাতনি হয়ে কৃষ্ণলীলা মুখস্থ করে ফেললে, দান মান পূর্বরাগ রাস রূপ কুঞ্জভঙ্গ সমস্ত পালা তোমাদের মুখস্থ, কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেনি, দেখেনি বলে ধরেছে আজকের একজনকে। ও মায়ের নারায়ণ করছে কে গো? কে করছে দেখেছো? কারোর খবর না রাখুক, মায়েরা নারদের খবর ঠিক জানে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, এখন মায়েদের দেখা দেখে এখন আবার কিছু ছেলে পুলেগুলো উঠেছে, তারাও নারদ মুনি হয়েছে। নারদ মুনির উপর ধমক দিয়ে উঠেছে ব্রহ্মা, এই বেটা নারদ বলো বাবা কি হয়েছে, কি হয়েছে? পদ্ম ফুলের উপর আমি বসে আছি হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর, আমি এখনো পর্যন্ত কৃষ্ণ দেখতে পেলাম না, তুই আমার ছেলে হয়েছিস না অন্য কিছু হয়েছিস? নারদ বলছে, দেখো বাবা আমি অঙ্ক টঙ্ক কিছু জানি না, আমি কি করে তোমায় কৃষ্ণ দর্শন করাবো? তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব অঙ্ক ভালো পারে, বেদ চর্চা করতে পারে, ওর কাছ থেকে হিসাব নিয়ে আপনাকে বলবো। নারদ গেল ব্যাসদেবের কাছে, ব্যাসদেব তখন একটা হিসেব দিয়ে দিল, এই দেখুন আপনার বাবার দিনে প্রত্যেকটি দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়, 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দ্বাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। ব্যাস টাইম ট্রাভেলের হিসেব দিয়ে দিল বেদব্যাস, সেই হিসেবটা নিয়ে ব্রহ্মাকে দেখালো নারদ, এই দেখো বাবা এই রকম সময় ধরে ধরে গেলে তুমি পৃথিবীতে তুমি কৃষ্ণ দেখতে পাবে। ব্রহ্মা আসছে সেই হিসেব ধরে ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। মনে মনে ভাবছে, বাহ এতদিন আমার কৃষ্ণ দেখা হয়নি, আজকের আমি দেখব, চলো আনন্দ করে কৃষ্ণ দেখতে যাই। ব্রহ্মা আসছে কৃষ্ণ দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা
সন্ধ্যা সন্ধ্যা রে গা রে পা মা রে গা দা গা মা দা নি রে গা রে সা নি দা নি মা মা দা নি রে সা নি দা পা মা গা রে রে সা সন্ধ্যা গেল সকাল 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 সারে গামা মামা মামা গামা 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 পাদা মাপা পাপাদা মাপা গা গামা নি ধনি নি ধনি ধনি নি ধনি ধনি নি ধনি ধনি নি ধনি নি পানি দব পাশা নি যা ধনি পানি দব পাদা নি জানে গা সাগা নি জানে নি যা সারে গামা প্রভু মেরো প্রভু মেরো প্রভু মেরো অবগুণ চিত না ধরো প্রভু মেরো অবগুণ চিত না ধরো প্রভু মেরো समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो ए जे मायरा একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা হয় আমি যদি তার থেকে বেশি চা ঢালি কি হবে উপচে পড়ে যাবে আমার হৃদয়টাও হলো ওই রকম কাপের মতো পাপটা হলো ওই চায়ের মতো হৃদয়রূপ কাপে যতটুকু পাপ ধরার ক্ষমতা তা তো করেইছি এত বেশি করেছি হৃদয়ে কাপে জায়গা নেই এবার উছলে উছলে পড়ে যাচ্ছে তাহলে উপায় আমার কি হবে তাহলে আমি পাপি ভগবান বলছে হ্যাঁ রে তোর এত সাহস হলো এত হৃদয়ে পাপ করেছিস যে হৃদয়ে ধরার জায়গা নেই তুই আমায় ডাকছিস কোন সাহসে তখন ভক্ত বলছে কোন সাহসে জানো গীতার সাহসে তুমি তো গীতায় বলেছ তুমি নাকি সমদর্শী যে তোমায় ডাকবে তাকেই তুমি ভালোবাসবে সে পাপি হোক আর পুণ্যবান হোক তাহলে গীতার কথা তো বাণী মিথ্যে নয় তাহলে তুমি গীতায় সমদর্শী বললে কেন সমদর্শী হে নাম তিহারো समदर्शी है नाम तिहारो एक लोहार पूजा में राखत एक राहत व्याध के घर परो एक लोहार पूजा में राखत एक राहत व्याध के घर এই গানটা গাইছে আপনাদের হয়তো কারোর ভালো লাগছে কারোর ভালো লাগছে না মন্দির শুনছে এই গানটার ইতিহাসের ইতিহাস গুরুত্ব সাংঘাতিক ঐতিহাসিক গুরুত্বে এই গানটা সাংঘাতিক এই একটাই গান এই গানটাই স্বামী বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বামী বিবেকানন্দ উনি তো সন্ন্যাসী রাজস্থানে রাজার বাড়িতে গিয়েছে নিমন্ত্রিত অতিথি হয়ে এই রাজা আপনারা জানেন যে আগেকার দিনে রাজাদের বাড়িতে বাইজিরা গান করতে আসতো ঠুমরি দাদরা গান এরকম কাজ গাইতে আসতো
সন্ন্যাসী বিবেকানন্দ মনে মনে ভাবছে আমি একটা সন্ন্যাসী হয়ে একটা বাইজির গান শুনতে যাব, লোকে যদি খারাপ বলে, লোকে যদি কিছু বলে, আমার যাওয়াটা উচিত হবে না। এই বলে রাজার সামনে গান গাইছে। আর বাইজিটা যখন শুনেছে যে স্বামী বিবেকানন্দ অতিথি, তখন মনে মনে একটা ঠাকুরের কাছে প্রার্থনা রেখেছে, হে ঠাকুর, এতদিন পয়সার লোভে রাজাদের গান শোনাতাম, মহারাজদের গান শোনাতাম, সাধারণ মানুষকে গান শোনাতাম, আজকে একটা সাক্ষাৎ ভগবানের দূতকে গান শোনাবো, জীবনটা ধন্য হবে। এটা মনে মনে ছিল, কিন্তু বিবেকানন্দ মনে মনে ভেবেছে যে একটা বাইজির গান শুনলে যদি আমার কোনো অপরাধ হয় বা যদি লোকে সমাজে খারাপ বলে, বলে বিবেকানন্দ উপরের ঘরে চলে গেছে। উপরের ঘরে চলে গেছেন, তখন বাইজিটা মনে মনে খুব দুঃখ পেয়েছে যে আমি পতিতা বলে, আমি একটা বাইজি বলে, লোকের গান টাকার বিনিময়ে গান শোনাই বলে আমাকে এই সম্মানটুকু আমি পেলাম না, যা ভগবান হয়তো আমাকে দেয়নি ভাগ্য শোনানো, বলে এই গানটাই ধরেছি। এই গানটা হচ্ছে সুর দাসের লেখা ভজন, এই গানটা ধরেছে। আর এই লাইনটা গাইছে, এক লোহা পূজা মে রাখত এক রহত ব্যাধ কে ঘর পর, এক লোহা পূজা মে রাখত এক রহত ব্যাধ কে ঘর পর, পারস কে মন দ্বিধা নহিঁ হোতা, লোহা জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য, বিচার করুন, আর একটা লোহা মন্দিরে থাকে ফলমূল শশা আপেল কলা কাটার জন্য, দুটোই তো লোহা, কিন্তু দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি কোনোদিন ভেবে দেখে আমি মন্দিরের লোহাকে সোনা করব, মাংস কাটার লোহাকে করব না? কোন পরশ পাথর কি কোনোদিন বলে, পরশ পাথরের কাছে তো সবাই সমান, যে মন্দিরের লোহা সেও যেমন সমান, জল্লাদের মাংস কাটার লোহা সেও হবে সমান, এক লোহা পূজা মে রাখত এক রহত গুণ চিত না ধরো এই লাইনটা যেই গেয়েছে বিবেকানন্দ উপরের ঘরের মধ্যে শোনা তো যাচ্ছে রে বাবা, গান শোনা তো যাচ্ছে না, এরা গানটা শুনে চমকে উঠেছে একবার, ব্রহ্মচেতনা তখনই তার জাগ্রত হলো যে আমি কি করতে চলেছিলাম। একটা পতিতা সমাজের চোখে হয়তো সে পতিতা, সে তো বাইজি, কিন্তু আমি তো সন্ন্যাসী, সাধারণ লোকের দৃষ্টি আমার দৃষ্টি যদি এক হয়ে গেল তাহলে আমি সন্ন্যাসী হয়েছি কি করতে, আমার দৃষ্টিভঙ্গির উন্নত উচ্চ স্তর এখনো আসেনি। ওই ঘর থেকে ছুটে এসে বিবেকানন্দ ওই বাইজির পায়ে পড়েছে, মা তুমি আমার আজকের জ্ঞান চক্ষু খুলে দিলে মা, একটা সন্ন্যাসীর কাছেও যদি মানুষ পতিতা হয়ে যদি বিচার্য হয় তাহলে সে সন্ন্যাসী নয়, সন্ন্যাসী যে হবে তার কাছে মুচি মেথর দিনহীন বড়লোক সবাই এক সমান। এই হচ্ছে সেই গান, বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার গান। তে সব গান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সব গানে। ওই জন্য কীর্তন বাবা
কীর্তন গান এখনকার দিনে নানান ধরনের বাচালতায় পূর্ণ হয়ে গেছে, কিন্তু কীর্তন বাচালতা নয়। একটা অভক্ত মানুষকে যদি একটা গান শুনিয়ে তুমি যদি তাকে ভক্ত করতে না পারো, কীর্তনের সার্থকতা হয় না। একটা গান যদি একটা মানুষের মনে দাগ কেটে যায়, তাতেই আমার কীর্তন করা সার্থক হবে? বিবেকানন্দ সে ঝরঝর করে কাঁদছে, আর ওই বাহিজির পায়ে পড়ে কাঁদছে, মা আমার তুমি জ্ঞান ফিরিয়ে দিলে মা, আর আজ থেকে আমি কোনো ভেদাভেদ করব না, আমার কাছে সবাই হবে সমান, সবার চরণ ধরে আমি ভিক্ষা করব, সবার চরণ ধরে ঠাকুরের কথা বলবো, আমি আর কোনোদিন কোনো বিচার করব না। এক না দিয়া সেই যখন ধরেছি গানটা গোটাই গেয়ে দি গানটা, এক না দিয়া এক নার কাহাবত মেহলো নির্ভর। এসব গান চোখে জল এনে, চোখে জল আনার গান। এক নদিয়া এক নার কাহাবত মেহলো নির্ভর, জব মিলি এক দোনো বনন ভয়ে গঙ্গা সুর সুর নাম ধরো। একটা নাদ, একটা নালার জল, একটা খালের জল। খালের জল ভালো জল বয়ে নিয়ে যায়, আর নালার জল নোংরা জল বয়ে নিয়ে যায়। কিন্তু খাল আর নাল যখন দুটোই গিয়ে গঙ্গায় মিশে যায়, তখন সেই খালের জল আর নালার জল কিন্তু গঙ্গাই বলে প্রমাণিত হয়, তাকে আর আলাদা বলে কেউ খালের জল নালের জল ভাবে না। এক নদিয়া এক নাল কাহাবত মেলো নির্ভর, জব মিলি এক দোনো বনন ভয়ে গঙ্গা সুর সুর নাম ধরো। এক জীব এক ব্রহ্ম কাহাবত সুরদাস ঝগড়ো। সুরদাসের লেখা ভজন, যে লোকটা অন্ধ ছিল, জীবনে জগতের রূপ দেখতে পাইনি, কিন্তু ভজন গান গাইতে গাইতে সে ঈশ্বরের রূপ দর্শন করেছে। যে একবার ঈশ্বরের রূপ দর্শন করেছে, আর তার কি দেখার দরকার? এক জীব এক ব্রহ্ম কাহাবত সুরদাস ঝগড়ো, অজ্ঞান সে ভেদ ন হোবে, অজ্ঞান হবে জ্ঞানী কাহে ভেদ করো প্রভু। যে অজ্ঞান, যে শাস্ত্র বাক্য জানে না, সমদর্শিতা জানে না, সে না হয় বিচার করবে কে বড় কে ছোট, যে জ্ঞানী হবে সে কোনো দিন বিচার করবে না। অজ্ঞান সে ভেদ ন জ্ঞানী কাহে ভেদ করো প্রভু মেরো, অবগুণ চিতনা ধরো প্রভু মেরো, অবগুণ চিতনা ধরো প্রভু মেরো, অবগুণ চিতনা ধরো প্রভু মেরো, অবগুণ চিতনা ধরো। Oh.
ধরো এসব গান এসব ঐতিহাসিক গান বাবা জয়নিতায় ব্রহ্মা এসেছে বৃন্দাবনে এই যে ভাই তোমাদের এই বৃন্দাবন তো তা আমি শুনেছি এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে একটা ছেলে খেলা করে ছেলেটা কই আরে আমি দেখবো বলে অনেক দূর থেকে এসছি আমাকে একটু দেখিয়ে দাও ভাই তাড়াতাড়ি দেখাও সময় হয়ে যাচ্ছে দশটা বেজে কালো ওই ছেলেটা কৃষ্ণ ওই যে ঘুরে ঘোরা করে দিচ্ছে খাচ্ছে ওইটা তোমাদের কৃষ্ণ আর ওইটাই জগতের ভগবান যা তা কথা বলে দিল আর আমি মেনে নিলাম ওরা নয় সাধারণ মানুষ আমি তো ব্রহ্মা আমার কাছে ফাঁকি কোনটা ভগবান কোনটা ভগবান নয় আমাকে বোঝাতে এসছো ভগবান নাকি রকম কাল কালো মতো ছেলেটা একটু আম খেয়ে বেড়াচ্ছে ধুলোয় গড়া করে দিয়ে বেড়াচ্ছে কাঁধে চড়ে চড়ে নিয়ে ছড়ছে ও ভগবান ভগবান তো কোনোদিন কারোর এটো খায় না ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না ভগবান তো কারোর কাঁধে চড়িয়ে চরণ বুকে জড়িয়ে ধরে ছোটে না ভগবান তো কোনোদিন ধুলোয় গড়া করে দেয় না ও যদি ভগবান হবে তাহলে মা দশমতির দড়িতে বাঁধা থাকে কেন ও যদি ভগবান হবে শ্রীরাম সুদামের এঠো আম খায় কেন ও যদি ভগবান হবে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলে স্মর কর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম যত সব চালবাজ মায়াবি ধোকাবাদ লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে আমার কাছে পারবে না আমি হলাম ব্রহ্মা ও মায়েরা ব্রহ্মার আমিত্ব জেগে উঠেছে আমি আমি ব্রহ্মা সকল কাজে আমিত্ব যখন জাগবে জন্মের শেষ আমি 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 শেষ ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে আমি আমি গান লিখেনি শুধু গান লিখেছে তুমি 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 হ্যাঁ আপনি গানগুলো দেখুন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে দেখুন তুমি রবে নীরবে হৃদয়ে মম সব তুমি জীবনে আমি বলেন বিরাট বড় জমিদার তার পয়সার কোনো অভাব নেই কিন্তু বৈরাগ্যে ভরা তার হৃদয় আর আপনি আমি আমি করবেন হবে ব্রহ্মা আজকে আমি আমি করছে আমি ব্রহ্মা আমি সৃষ্টি করেছি আমার জগৎ আর আমার জগতে ওই একটা ছেলে কালো মতো ধুলোই কড়া করে দিচ্ছে ও ভগবান আমি পরীক্ষা করব আজকে কেমন ভগবান আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান আর যদি উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ লোকের চোখে আমি খুলে দিয়ে যাব ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করার জন্য কি করলেন গোবিন্দের যত সখাগণ গোবিন্দের যত ধনুবৎসগণ ব্রহ্মা নিজের শক্তি জাগ্রত করে তাদের হরণ করে নিলেন গোবিন্দ চমকে উঠেছে কি ব্যাপার আমার কাঁধে সুবল ছিল না ঢেলো কোথায় ওইখানে ধবলি সামলি ঘাস খাচ্ছিল গেল কোথায় আমার শ্রীরাম সুনাম এখানে খেলা করছিল গেল কোথায় ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না তিনিই হলেন ভগবান যোগমায়াকে শিখিয়ে রেখেছি বাবা যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমিই ভগবান
কেননা যদি একবার মনে পড়ে যায় আমিই ভগবান, তাহলে কি আমি যশোমতির দড়িতে বাঁধা থাকতে পারব? আমি কি শ্রীদাম সুদামের এঁঠো ফল আমি কি খেতে পারব? আমি কি শ্রীমতীর চরণ মাথায় তুলে বলতে পারব, দেহি পদ পল্লব মুদারম? কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। গোবিন্দ আমার সাধারণ বালকের মতো বসে বসে কাঁদছে। আমার বাছুর কোথায় গেল? আমার সখা কোথায় গেল? আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি গেলে আমার তো সীতা সুদামের মা বলবে কি রে কানাই, ছেলেটা কোথায় রেখে এলি, কি বলবো? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে প্রভু বাছুরটাকে কোথায় রেখে এলি, কি বলবো? কাঁদছে। থাকবে না? কৃষ্ণ ধ্যানমগ্ন হলেন। ওম ধ্যানমগ্ন হলেন। ধ্যানের মধ্যে দেখতে পেয়েছেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। ব্রহ্মাই তার গরু বাছর চুরি করেছে, সখাগণ চুরি করেছে। যেই ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে গোবিন্দের ক্রোধে অঙ্গ থরথর করে কাঁপছে। ওই নীল বর্ণটা হয়ে গেল লাল, মুখটা হয়ে গেল আরক্তিম। এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, আমার গরু বাছর চুরি করলে আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে নি। অভিশাপ পরে দেব, ঘরে যাওয়ার ব্যবস্থাটা আগে করি। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ, নিজ অঙ্গ থেকে গোবিন্দ সৃষ্টি করলেন যত সখাগণ, বৃন্দাবন আবার হলো পরিপূর্ণ। কেন হলেন? ওই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। মায়েরা, কৃষ্ণ এই লীলা করেছে তোমাদের জন্য, বাৎসল্য রসকে প্রাধান্য দেওয়ার জন্য, উচ্চ স্তরে আরো পাঠানোর জন্য। এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা, তোমরা বুকে হাত রেখে বলো, তোমাদের মনে কোনোদিন ইচ্ছে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, জননী হিসেবে ধন্য হয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? আজ পৃথিবীতে যত রমণী আছে সকল রমণীর একই ইচ্ছা, আমি যদি কৃষ্ণের মা হতাম। নন্দালয়ে যেদিন নন্দোৎসব হয়েছিল, শ্রীদাম সুদামের মায়েরা আনন্দও করেছিল আবার কেঁদেও ছিল। হে ভগবান, ওই কৃষ্ণ আমার কেন ছেলে হলো না? আমার বুকের দুধ দিতাম, মাতৃত্ব দিতাম, বুকে আগলে জড়িয়ে ধরতাম, কৃষ্ণের মা বলে কত গর্ব করতাম। সেই যে মায়েদের চোখের জল ভগবানের খাতায় ঋণ হয়েছিল। গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু কেঁদেছিল, গরু কেঁদে কেঁদে বলেছিল প্রভু তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গলেহন করে দিতাম, কিন্তু তুমি হয়েছ মানুষ, আমি তো গরু, জিহবায় কাঁটা আছে, তোমার অঙ্গ কি লেহন করতে পারি? কোমল অঙ্গে ব্যথা লাগবে। গরুগুলোর চোখের জল ভগবানের খাতায় ঋণ। আজ তাই সবার মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্তের মনোবাসনা পুরাইতে, গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, ওই মনোবাসনা পুরাইতে।
কৃষ্ণ বাড়িতে এলে শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নিত, পরে নিজের ছেলেকে। কিন্তু আজ যেহেতু কৃষ্ণই সব, ওই জন্যে কোন শ্রীরাম সুদামের মা কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছে না, সবাই নিজেদের ছেলেকে কোলে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে তুলছে সেটা তার ছেলেই নয়, সে যে ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন যখন বাছুর ঘরে আসত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর বাছুরকে খেতে দেবে। আর আজ যখন কৃষ্ণই সব, কৃষ্ণর ওই বাছুর রূপটি দেখে বাঁট থেকে দুগ্ধ ঝরে ঝরে পড়েই যাচ্ছে। পড়ে যাচ্ছে দুধ, এমনি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এক বছর ধরে এই লীলা চলছে, কারোর বোঝার ক্ষমতা নেই। একজন বুঝতে পেরেছে, সে কৃষ্ণরই অংশ। হ্যাঁ, কে? বলরাম। এক বছর পর, এক বছর এই লীলা চলছে, কিছু বলেনি, এক বছর পর কৃষ্ণকে ডেকেছে, এদিকে কি লীলা করছিস? কেন, কি লীলা? বলে তুই আমার ভাই। লীলার ক্ষেত্রে হয়তো মায়ের অন্য গর্ভ আমি নিয়েছি, কিন্তু একই মায়ের গর্ভে তো আমরা আসল যাইতাম। কি মায়েরা, বলরামও তো দেবকীরই ছেলে, শুধু গর্ভটা পরিবর্তন হয়ে রোহিণীর গর্ভে এসেছিল, কিন্তু মা তো একই। তুই আমার ভাই, হাড়ে হাড়ে তোকে আমি চিনি, রক্তে রক্তে তোকে আমি চিনি। আমার দৃঢ় বিশ্বাস, এই যে এক বছর ধরে বাছুরগুলো ঘরে ফিরছে, ওটা একটাও বাছুর নয়, সবগুলো তুই। এক বছর ধরে যে শ্রীরাম সুদাম ঘরে ফিরছে, একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস? তখন গোবিন্দ চরণ ধরে বলে, যোগদাদা যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না, এই একটি বছর আমার বড় সুখের দিন গেছে, ভক্তের মন বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, বলে কেলে ছড়াকে খুব জব্দ করেছে। নিজের বাড়ি ঢুকতে গেছে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে পথ আটকে দিয়েছে। নাটক করছিস আমাকে? আমি নাকি কে? আমার ঘরে চাকরি করবে, আমার দাঁড়ি, আবার আমার পরিচয় জিজ্ঞেস করছে আমি কে? আমার আবার পরিচয় কি? মুখ দেখে বুঝতে পারছিস না চারটে মাথা? আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা নই, আমি ব্রহ্মানি তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসন নেই তাকে। ও মায়েরা, ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে তার ঘরের দিকে তাকিয়ে দেখে, তারই পদ্ম ফুলে তার মতোই দেখতে চার মাথা চার হাত একটা লোক বসে। আরে পিছন ফিরে দেখো, এই আসল ব্রহ্মা, আমি আসল ব্রহ্মা, একদম না, আমি আসল ব্রহ্মা, আসো। এই যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি যাচ্ছে, কৃষ্ণ এই সময়ের মধ্যে চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। তুই বেটা আমার গরু চুরি করবি, আমার সখা চুরি করবি, আমারই রাজত্ব তুই বাস করে, তুই আমার ওপর ঈশ্বরগিরি ফলাবি, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেব, নতুন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে। দাঁড়িদের দোষ নেই, দাঁড়িরা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, তারা আবার একে মানবে কেন? মানছে না। হ্যাঁ, এবার মানছে না দেখে
ব্রহ্মা অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে ফিরে আসতে বাধ্য হলো আবার বৃন্দাবন। আরে কোথায় যাবে যাও, ব্রহ্মা বসে আছে, নয়তো ব্রহ্মলোককে বের করে দেবো, কোথায় যাবে। বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল কেলে ছড়া খুব জব্দ হয়েছে, আর এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ হরি হরি বল আছে, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, ভবনী শ্যামলী পিয়ালী মঙ্গলী যেমন ব্রজ তেমন আছে, ভবনী শ্যামলী পিয়ালী মঙ্গলী যেমন ব্রজ তেমন আছে। কোথেকে এলো এরা? আমি তাদেরকে হরণ করে নিয়েছি, সর্বনাশ। তাহলে আমি কাকে পরীক্ষা করলাম? এবার বুকের ভিতর ধূপপকুনি, ধূপপকুনি জেনে রাখবেন, অহংকার যখন খুব হয় তখন আমি এই বুক ফুলিয়ে বলার অভ্যাস হয়, সেই অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর কেউ নেই। ইনি কি সেই ভগবান যিনি আমাকেও সৃষ্টি করেন? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, আমি তো নিজে নিজের সৃষ্টি হইনি, আমাকেও তাকে সৃষ্টি করেছে। এই কি সে? যদি এই সেই হয় তাহলে অপরাধ করে ফেলেছি। হে প্রভু ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো, প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জল দিয়ে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন, হাত জোড় করুন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মূকং করোতি বাচা পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহান বন্দে পরমানন্দ মাধব, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগদ্জগতে গোপেশো গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে, বরাহপীঠ নটবর বপু করুণয়ো করুণিকারম বিভ্রদ্বাসম কর্দকপীশম বৈজয়ন্তীম চ মালম রন্ধ্রাণবীরগধর সুধয়া পূরয়ন গোপবৃন্দে বৃন্দারণ্যম স্থবর রমণম প্রাবিশত শীতকীর্তিঃ, বৃন্দাবনং সখী ভুব বীতনোতি কীর্তিঃ, যদ দেবকীম সুতপদাম্বুজনবধলক্ষ্মী গোবিন্দমেণ মণমাত্রময়োনৃত্যম প্রেক্ষাদি সাম্যম পরমান্যম সমা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দ নিতাই গোবিন্দ হরি গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দ
সিদ্ধ হও, ছাড়ো আমার চরণ। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিল আর মনে মনে ভাবলো খুব ক্ষমা করে দিয়েছি। চার মাথার ব্রহ্ম কোথাকা, তুমি তো চার মাথার ব্রহ্মা, পিছন ফিরে তাকিয়ে দেখো কে আছে, দেখো পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা দুটো তার মাথা নয় একশো মাথা। ব্রহ্মা পরে জোরে জিজ্ঞেস করছে, দাদা আপনি কে? যেই বলেছে দাদা আপনি কে, ওই একশো মুখে সেই লোকটা বলে উঠেছে, চুপ চুপ, একদম কথা বলবি, দাদা আপনি কে? এত বড় স্পর্ধাতে আমার পরিচয় জিজ্ঞেস করছিস? চার মাথার ব্রহ্মা কোথাকার? তুই একটা চার মাথার ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। ব্রহ্মা বলছে, বাবা জগতে এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখে এসছি একজন বসে আছে আর এ বলে আমিও ব্রহ্মা। দাদা তাহলে আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে, যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করে যে ব্রহ্মার জন্ম হয় সেইটা হচ্ছি আমি। আমার পরের কল্পে ব্রহ্মা যখন জন্ম নেয় তখন তার একটা আয়ু নির্দিষ্ট করে দেওয়া হয় একশো বছর, আর তার মাথা করে দেওয়া হয় চার। সে মরলে তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়, কত ব্রহ্মা এলো গেল তাদের মাথা জুড়তে জুড়তে আমার হলো একশো মাথা। এখনো পর্যন্ত গোবিন্দকে দেখতেই পেলাম না, আর তোর চার মাথার ব্রহ্মা হয়ে তুই এত বড় সাহস, গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? আরো ব্রহ্মা মাথা খারাপ হয়ে লুটিয়ে পড়লো চরণে, কে তোমায় চিনিতে পারে প্রভু, তুমি না চেনালে মরে, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে মরে, আমার অন্তর বাহিরে বিরাজছ তুমি, আমি দেখেও না দেখি তোমায়, তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনিতে পারে, তোমায় চিনিতে পারে, তুমি না চিনিতে পারে প্রভু। মানুষ কুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, গরু বাছুর চুরি করলে, সখাগণ চুরি করলে, আমি এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা। যে নরকুলে জন্ম নিয়েছি বলে পরীক্ষা করলে আমায়, সেই নরকুলের সকল নিজ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। ব্রহ্মা বলছে যবন ঘরে যাব, কোনো আপত্তি নেই, উচিত প্রায়শ্চিত্ত তুমি দিয়েছ, এইটুকু আশীর্বাদ করো যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়ে যায়। ব্রহ্মা তুমি খুব চালাক, আমি বললাম নরকুলে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকে পিছনে পিছনে যেতে হবে, এই তো তথাস্তু, অভিশাপও দিলাম আশীর্বাদও করলাম। তোমার জন্মের ৩৫ বছর পর আমি জন্ম নেব, আর এই ৩৫ বছরে বুঝতে পারবে আমার প্রেম পাওয়া কত বিরহ। গোবিন্দের অভিশাপে ব্রহ্মা কলিযুগে জন্ম নিয়েছিল, ব্রহ্ম হরিদাস রূপে, যবন হরিদাস রূপে। তাহলে ব্রহ্ম মোহন, যে মায়া ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দিতে পারে সেই মায়ার নাম গোবিন্দের ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা এতক্ষণ ধরে আস্বাদন করলাম, জয় নিতাই লীলা আমরা আস্বাদন করলাম। আপনাদের এত ঠান্ডার মধ্যেও ঘরে যাওয়ার কথা মনে পড়েনি? ঘরে যাওয়ার কথা মনে পড়েনি? অনেক হয়েছে, এবার বাড়ি যাও, সবাই ভাবছে বাড়ি যাও। তো এবার আমাদের লীলা শেষ করলাম, শেষ করার আগে, বিদায় নেওয়ার আগে, ওই এদের ইচ্ছে ছিল
অনুরোধ ছিল যে জি বাংলার কয়েকটা গান আমাদের একটু শুনিয়ে যাবেন। হ্যাঁ উঠলে আমি একজনকে উঠলে আমি বন্ধ করে দেবো গান। আমরা চেঁচিয়ে চেঁচিয়ে মরবো, তোমার বাড়ি যাওয়ার জন্য টোটো ধরবে, ও টোটো ধরা হবে না। বসুন 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 বসুন, দু তিনটে গান গেয়ে তারপরে আমরা যাবো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল লুধ্বনি। নন্দন নাম রাখিল শ্রী নন্দ, বৃন্দা দূতি নাম রাখি বৃন্দাবন চন্দ। নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ, বৃন্দা দূতি নাম রাখি বৃন্দাবন চন্দ। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন। অষ্টতর শত নাম দিল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল ভজনীতাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনীতাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল 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 হরি বল। এক নম্বর হয়ে গেল, দু নম্বর তারাপীঠের কাছে এসেছি, বীরভূমি এসেছি, তাই মায়ের একটা গান তো গাইতেই হবে। একটা শ্যামা সঙ্গীত গাই। কালি কাল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। শোনো ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গে রতসর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গে দুরন্ত সামন বাঁধিবে যখন, দুরন্ত সামন বাঁধিবে যখন। বিনে ওই চরণ কেহ কারো না, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল
গেলো দেখো না কালাম তো নিকটে এলো গেলো গেলো কাল বিফলে গেলো দেখো না কালাম তো নিকটে এলো ওগো প্রসাদ বলে ভালো রাম প্রসাদ প্রসাদ বলে ভালো কালি কালি বলো তোমাদের দূর হবে সব যম যন্ত্রণা যদি হতে ত্রাণ থাকে বাসনা জয় নিতাই সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ আর বেশি নয় বাবা অনেক না চাই তো অনেক গান গেয়েছি আর না সবাই মিলে একদম শেষ গানটা গেয়ে আমরা সবাই মিলে যাব সবাই করতালি দিয়ে সবাই গান এটা শেষ গান অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं बीर सबरी के जैसे खिलाते नहीं बीर सबरी के जैसे खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम नाचते नहीं कौन कहते हैं भगवान नाचते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी হরি বল 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 ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই